ইদানিং রাজ্য সরকার এডিসি প্রশাসন নিয়ে অন্য যারা টংাই বিএসকে ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার মানগেনাং অনিমেষ দেববর্মা সহ তাই গুবুন এক্সিকিউটিভ মেম্বার যারা টংাই বরং নিজে এসকট ও এসকট ন রসাইনা খানাই ককা সাকা অব বলা এখান চাইয়া রায়দা রাজ্য সরকারনি কোনো মতে বরং এসকট ন উদ্র খেলে ঠিকা আং আবনি তীব্র প্রতিবাদ খাইও নিন্দা খাইও এবং দাবি খাইনাই যত তাড়াতাড়ি সম্ভব এবং এসকট ফির করে নেওয়ার ব্যবস্থা খাইত এসকট উপর কোনো দয়া খাইয়েই বা বরক নয় ন স্টেট গভর্নমেন্ট দয়া খাই বরং এসকট জমা নিয়ে যায় বরক সাংবিধানিক ক্ষমতা যে অধিকার যা খা সেই অধিকার মতে ন সাংবিধানিকভাবে যে অধিকার ও অধিকার মতন এবং এসকট মানানি নাঙ্গ মানানি নাংনাই কারণ ১৯৯৮ সালন বামফ্রন্ট সরকার রায়দা খাই রেখা যে চিফ এক্সিকিউটিভ মেম্বার অনারেবল চেয়ারম্যান পুরো তাম নাই সাংবিধানিকভাবে ক্যাবিনেট মন্ত্রী যে স্ট্যাটাস এনজয় খাইও সেম স্ট্যাটাস বরক এনজয় খাইমান নাই খাইনাই আর অনারেবল যারা ইএম তোমায় বরক রাষ্ট্রমন্ত্রী যে স্ট্যাটাস সেম স্ট্যাটাস বরক এনজয় খাইমান নাই আর যারা এডিসি মেম্বার তোমায় বরক এমএলএরক যে স্ট্যাটাস এনজয় খাইও সেম স্ট্যাটাস বরক এনজয় খাইমান নাই আব তব রাইজাস নামই আব তব সাংবিধানিকভাবে ও স্ট্যাটাস এনজয় খাইনি বাকি যে সাংবিধানিক অধিকার যাখা আবনো কোনো মতে খর্ব নিয়া নেন রাজ্য সরকারের ক্যাবিনেট মিনিস্টার যদি এসকট না খায় বউ মান নাই সিএম চেয়ারম্যান রাষ্ট্রমন্ত্রীব যদি এসকট মান খা আঁকাই ইএম এক্সিকিউটিভ মেম্বার বরক মান নাই কাজে অব কোনো মতে উমাইয়া কারণ রাজ্য রাষ্ট্রমন্ত্রীর স্ট্যাটাস ডেপুটি স্পিকার তাব স্পিকার ক্যাবিনেট স্ট্যাটাস ডেপুটি স্পিকার বরক তামনাই রাষ্ট্রমন্ত্রীর স্ট্যাটাস তাব ও জায়গায় বিশ্ববন্ধু স্যাম ডেপুটি স্পিকার ব এসকট মানো কাজে ইএম এসকট মান নাই অটোমেটিকল কিলি ন এই ধরনের রাইট সেখানে কোনো অধিকার করে আরে নানগান যে পাতল কিনা জমাতিয়া ব এমএলএ বুয়ে এমডিসি বুয়ে কোনো ইয়া বিজেপি নেতা ভাইস প্রেসিডেন্ট ব যদি ডাবল এসকট তৈরি করি মানো গাকায় যারা সাংবিধানিকভাবে যারা রাইট বুক খেলে অধিকার তঙ্গ বং এসকট নঙ্গ ঠুকে নিয়ে নাই অব তো কোনো মতে এমনি ঠিকা সেমনখা অবশ্য বিজেপি আইপিএফটি হাতন ফেমেনে পড়ে সরকার ফেমেনে পড়ে লোকজাখা যারা এডিসি মেম্বার কেসাম যারা তঙ্গায় এমএলএ কেসাম যারা তঙ্গায় বং এসকট বনি যে পিজি পার্সোনাল যে সিকিউরিটি আবার আপনার গুরুত্ব খাই বরফ না খা অব তো কোনো মতে এমনি ঠিকা বামফ্রন্ট সরকার নাম হলো আমাদের কোনো দিনও খাইজে যাবা এমনি কোনো কারণ করে কিন্তু তবু বিজেপি নি হুমরা সুমরা যারা নেতা তোমায় বরক সে এসকট তাব বুক খাইমানো মন্ডলী সভাপতি পর্যন্ত এসকট পিজি অথচ তাম নাই নিনি তাব সাংবিধানিকভাবে নির্বাচিত এমএলএ এডিসি মেম্বার চিফ এক্সিকিউটিভ মেম্বার বরক নি পর্যন্ত এসকট মানে রাইট যদি নেন সেগিনে খাঁকাই আবার কোনো মতে মেন ঠিকা আসলে সম্পূর্ণভাবে বিমাত্র সুলভ আচার আচরণ এমনি সে এডিসি না সামুহ টাকা বাকে নাংমানি রাং অজাগারিয়া নেন রাং বরিয়া এসকট বরিয়া আরে নিরাপত্তা না তো হোম ডিপার্টমেন্টের কাজ নেন রাং তো অর্থমন্ত্রী কাজ সরকারের কাজ সরকার যদি এ অবহেকায় ও সহযোগিতা খাকে তাহলে এডিসি প্রশাসন বাহিকালে সামু টাকাইবা কাজে সিন দাবি টাকাই রাং প্রয়োজনীয় রাং রথুম এসকট নিরাপত্তা প্রয়োজনীয় অনুসারে রথুম আর এমনিতে বড় সাংবিধানিকভাবে এসকট মানি মানো কাজে এবং এসকট উদ্যোগ কোনো মতে খাই ঠিক আছে এসকট রেখা নিপাকে সরকার উদ্যোগ গ্রহণ বা খানে কোনো মতে আবার কালাক্ষেপ খুনে আমি যে যত তাড়াতাড়ি সব এসকট খানি দাবি জানাবেন রাগ পয়সা যে মান থাই আবার রেখা নিপাকে চিনি থাকে তো